আসসালামু আলাইকুম ইয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি মোহাম্মদ মদন আহমেদ, ASP.NET এর তৃতীয় লেকচারে আপনাদের স্বাগতম। আজ আমি ফর লুপ এবং ফর ইচ লুপ নিয়ে আলোচনা করব। তো ফর লুপটি আসলে আমরা কেন ইউজ করে থাকি, আসলে কোনো কিছু ডাইনামিকভাবে কাজ করানোর জন্য আমাদের ফর লুপ বা ফর ইচ লুপটি অবশ্যই ইউজ করতে হবে। কারণ আমরা যদি চাই কোনো একটি নামকে, নর্মালি একটি নামকে আমরা কন্ট্রোল ডট রাইট লাইনের মাধ্যমে একবারই প্রিন্ট করতে পারি, বাট আমরা যদি লুপ ইউজ করি এক্ষেত্রে আমরা লুপের কন্ডিশন অনুযায়ী সে আমরা যতবার প্রিন্ট করতে চাই সে ডাইনামিক্যালি ততবার অটো প্রিন্ট করে ফেলবে। সো চলুন আমরা কোডের মাধ্যমে দেখি। প্রথমে আমরা ফর সিনট্যাক্স ইউজ করলাম, দেন এর ভিতরে একটি কন্ডিশন থাকবে। আমরা প্রথমে একটি কন্ডিশন দিলাম, আই ইজ ইকুয়াল টু হবে হচ্ছে জিরো, এবং কন্ডিশন হবে হচ্ছে আই ফাইভ এর থেকে ছোট হবে, আই ফাইভ এর থেকে ছোট হবে এবং আই ইনক্রিজ হবে, ইনক্রিমেন্ট হবে। বাট এখানে একটি ইরর দেখাচ্ছে, কারণ হচ্ছে যে আইকে যেহেতু এখানে কোনো টাইপ দ্বারা ডিক্লেয়ার করা হয়নি, সেহেতু আইকে আমরা ইন্ট দ্বারা ডিক্লেয়ার করলাম, এরপরে ইররটি চলে গেছে। এবং ফর লুপের জন্য প্রিন্ট যে কোডটি আমরা ইউজ করব সেটি অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যদি আমরা ফর লুপের প্রিন্ট ফাংশনটি ইউজ করি তাহলে অবশ্যই সেটি প্রিন্ট করবে কন্ট্রোল ডট আমরা প্রিন্ট করতে চাচ্ছি মধুদামত। এবং আমাদেরকে আরো একটি কাজ করতে হবে, কন্ট্রোল ডট রিড লাইন ইউজ করতে হবে যাতে আমাদের প্রিন্ট একটু স্থায়ী হয়, আমরা কিছুক্ষণ দেখতে পারি। আচ্ছা, এই লাইন দ্বারা আমরা বুঝতে পারতেছি যে ফর লুপ যখন ইউজ করা হয়েছে আই ইজ ইকুয়াল টু জিরো অ্যান্ড আই হচ্ছে ফাইভ এর থেকে ছোট, এটা হচ্ছে একটি কন্ডিশন। অ্যান্ড আই প্লাস প্লাস, সে প্রথমে আই ইজ ইকুয়াল টু জিরোর জন্য জিরো, সে আই যখন জিরো হবে তখন সে চেক করবে যে আই এর মানটি ফাইভ এর থেকে ছোট কিনা। সে যখন চেক করলো যে আই এর মান জিরো এবং আই এর মানটা ফাইভ এর থেকে ছোট, তখন সে ভিতরে আসবে, ভিতরে এসে সে মওদুদ আহমেদ নামটি প্রিন্ট করবে। এন্ড মওদুদ আহমেদ নামটি প্রিন্ট করার পরে সে প্রথমে ইনক্রিজ করবে, করার পরে সে জিরো থেকে ওয়ানে যাবে, ওয়ান হওয়ার পরে সে আবার কন্ডিশন চেক করবে যে ওয়ান ফাইভের থেকে ছোট কিনা। যদি ছোট হয় তাহলে সে আবার ভিতরে আসবে, আসার পরে সে মওদুদ আহমেদ নামটি আবার প্রিন্ট করবে, দেন সে আবার ইনক্রিজ হবে। এভাবে করে সে ফোর পর্যন্ত চলার পরে, ফোর পর্যন্ত যখন সে চললো, চলার পরে ফোর পর্যন্ত যখন ইনক্রিজ হইলো, হওয়ার পরে সে মধ্য দামে পিন করলো, পিন করার পরে আবার ইনক্রিমেন্ট হবে, হওয়ার পরে ফাইভ হবে, ফাইভ হওয়ার পরে সে কন্ডিশন চেকিং করবে। যখন সে দেখবে যে এখানে ফাইভ হচ্ছে ফাইভের থেকে ছোট না, তখন সে কন্ডিশনটি ব্রেক করবে এবং এই লুপটি সে শেষ করবে। তো এটি আসলে ফর লুপের বেসিক কনসেপ্ট, যেটি আমরা সি সি সিতে করে এসেছি। সো যেহেতু আমরা সি করেছি, সেহেতু ডট নেটে যারা আমরা কোড করব তাদের জন্য ফর লুপ এবং এ ধরনের কিছু কিছু ফর্মুলা অনেক সহজে আমরা বুঝতে পারবো। সো আমরা যদি ফর লুপের এই কন্ডিশন অনুযায়ী দেখি তাহলে কিন্তু আমাদের মধুদ আহমেদ নামটি পাঁচবার প্রিন্ট করা উচিত, কারণ যেহেতু ফাইভ লেস দেন ফাইভ দেওয়া হয়েছে। তো আমরা আউটপুট দেখতে চাই, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মওদুদ আহমেদ পাঁচবার সে প্রিন্ট করেছে। আচ্ছা, এখানে আরেকটি বিষয় হলো যে যদি আমরা ফর লুপ না ইউজ করে ফর ইচ ইউজ করে থাকি তাহলে কিভাবে সে প্রিন্ট করবে। ফর ইচ এর কন্ডিশনটা একটু ডিফারেন্ট, কারণ ফর ইচের জন্য আমাদের প্রথমে একটি কন্ডিশন ইউজ করতে হবে কিংবা কোনো ভেরিয়েবল প্রথমেই ডিক্লেয়ার করা থাকতে হবে। সো সাপোজ আমরা
আমরা এখানে কন্ট্রোল ডট কনসোল ডট রাইট লাইন নিলাম একটি, আমরা এখানে কনসোল ডট রাইট লাইন নয় শুধু রাইট নিব, এন্ড এটার ভিতরে আমরা একটি কন্ডিশন একটি টেক্সট দিব, সেটি হচ্ছে ইন্টার ইওর নাম্বার, এন্ড দেন আমরা একটি সিনট্যাক্স এর একটু ভুল হয়েছে, ঠিক আছে, আমরা ইন্ট নামে একটি ইন্ট টাইপের একটি ভেরিয়েবল আমরা ইন্ট টাইপ দিলাম এবং ভেরিয়েবল নাম দিলাম হচ্ছে ইন্ট ইন্ট নাম্বার ইজ ইকুয়াল টু কনভার্ট ডট টু ইন্ট 32। এই বিষয়ে আমি আপনাদের পূর্বের একটি লেকচারে টাইপ কনভার্সনে বলা হয়েছে, তো আজ আমি এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না, সরি। এখানে হচ্ছে আমরা কনসোল ডট রিড লাইনটি ইউজ করব, যাতে আমরা যে মানটি ইনপুট নিব সেই মানটি যে টাইপই থাক না কেন সেই ইন্টিজার টাইপে সেই নাম্বারটি ইন্টিজার টাইপে সে কনভার্ট করে নিয়ে আসবে, ফোর্সলি কনভার্ট করে নেবে অটোমেটিক্যালি। আচ্ছা, এরপরে যদি আমরা, যেহেতু এখানে আমরা ইন্ট নাম্বার নামে একটি ভেরিয়েবল নিয়েছি, সো আমরা ফর ইচ ডিক্লেয়ার করতে পারি, ফর ইচ এর একটি কন্ডিশন হচ্ছে ভার, এখানে হচ্ছে আমরা যে ভেরিয়েবলটি নাম রাখতে চাই, সাপোজ ভ্যালু ভ্যালু ইন ইন্ট ইন্ট নাম্বার, এখানে বলা হয়েছে যে ইন্ট নাম্বারের যে, সরি এখানে ইন্ট নাম্বার ভুল দেখাচ্ছে কারণ এখানে ইউটা ক্যাপিটাল হয়ে গেছে, এই নামে কোনো ভেরিয়েবল সে পাচ্ছিল না। আচ্ছা, ফর ইচ নেওয়ার পরে আমাদের যা করতে হবে, অ্যাকচুয়ালি এখানে একটি কনসেপ্টে ভুল হয়েছে, কারণ যদি আমরা ফর ইচ ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের একটি জিনিস মনে রাখতে হবে, ফর ইচ কন্ডিশন দ্বারা একাধিক মানকে, সাপোজ অ্যারে টাইপের কোনো মানকে বারবার লুপ চালিয়ে প্রিন্ট না করে একবারই প্রিন্ট করা যায় ফর ইচ এর মাধ্যমে, যেহেতু এখানে আমরা কোনো অ্যারে ডিক্লেয়ার করি নাই বা ইন্ট নাম্বার কোনো অ্যারে না, সেক্ষেত্রে কিন্তু ফর ইচ এখানে ইরর দেখাচ্ছে, সো আমি ফর ইচটি অবশ্যই অ্যারে, যখন অ্যারে টপিকটি নিয়ে আলোচনা করব তখন আমি ফর ইচ সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো। সো এখানে যেহেতু আমি ইনপুট নিয়ে কোনো একটি মানকে প্রিন্ট করার বিষয়ে বলতেছিলাম, সেহেতু আমি এখানে একটু দেখাই যে কিভাবে আমরা ইনপুট নিতে পারবো। কনসোল ডট রাইট লাইন হাউ মেনি টাইম ইউ ওয়ান্ট টু শো ইউর নেম, এরপরে আমরা এখানে ইন্টিজার টাইপ নিলাম ইন্ট নাম্বার ইজ ইকুয়াল টু কনভার্ট ডট 232, এখানে হচ্ছে কনসোল ডট রিড লাইন, আমরা একটি ইন্ট নাম্বার নামে একটি ইয়া নিলাম এবং এখানে আমরা কন্ডিশনে আমরা এখানে দেখাই দিব ইন্ট ইন্ট নাম্বার, আমরা যে মানটিকে এখানে ইনপুট নিব সে মানটি এখানে চলে আসবে, সো ফর লুপটি এখানে কাজ করবে হচ্ছে আমরা যে মানটিকে ইনপুট দিব সেই মানটি আমরা যদি এখানে দেই ইনপুটে যে আমরা 5 বার দেখতে চাই, সেক্ষেত্রে আমরা 5 যদি ইনপুট দেই তাহলে সে 5 বার প্রিন্ট করবে, যদি আমরা 10 বার দেই 10 বার প্রিন্ট করবে, সাপোজ আমি রান করছি আমি দেখতে চাই 10 বার সে কিন্তু 10 বার প্রিন্ট করেছে। এরপরে আচ্ছা এখানে একটা জিনিস দেখে রাখি, এখানে ইনপুটটা কিন্তু একটু নিচে নিচ্ছে, বাট যদি আমরা এখানে রাইট লাইন না ইউজ করে রাইট শুধু ইউজ করি
তাহলে কিন্তু সে একই লাইনে প্রিন্ট ইনপুট নিবে। তো আমরা এখানে এখন দিলাম হচ্ছে 5 বার, আমি 5 বার প্রিন্ট করতে চাই, সে কিন্তু 5 বার প্রিন্ট করেছে। সো এই ইনপুট বক্সে ইনপুটের কোন একটি মান ইনপুটের দ্বারা আমরা এভাবে লুপ চালাতে পারি। তো আপনারা ফর লুপ কিভাবে ইউজ করতে হয় সে বিষয়ে আমি আজ আপনাদের হালকা কিছু ধারণা দিলাম। এর পরবর্তীতে আমরা ফর ইচ সম্পর্কে আলোচনা করব, যেহেতু ফর ইচ অ্যারেকে আলাদা আলাদা ভাবে প্রিন্ট না করে বা সরাসরি কন্ডিশন লুপ না চালিয়ে সরাসরি প্রিন্ট করা সম্ভব ফর ইচ এর মাধ্যমে। সো আমি সেই বিষয়ে ফর ইচ অ্যারে লিস্ট কিংবা অ্যারে যখন অ্যারে নিয়ে আলোচনা করব তখন আমি সেই বিষয়টি ক্লিয়ার করব। তো ধন্যবাদ সবাইকে, আশা করি ফর লুপ সম্পর্কে আপনাদের যথেষ্ট ধারণা হয়েছে। তো আল্লাহ হাফেজ।